সঞ্জয় কাণ্ডে দোষী চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য, এমনকি দোষী চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে, এমনই ভাবনা চিন্তা চলছে বলে খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে। বিষয়টি নিয়ে মেডিকেল কাউন্সিলকে অনুরোধ করার বিষয়েও ভাবনা চিন্তা চলছে। সঞ্জয়ের চিকিৎসা সংক্রান্ত নথি বিকৃত করেছিল অ্যাপোলো, এমন প্রমাণ তদন্ত কমিটির হাতে এসেছে বলে খবর। 18 ফেব্রুয়ারি তারিখের চিকিৎসা সংক্রান্ত নথি বিবৃতির রিপোর্ট মিলেছে। রিপোর্ট বলছে সিসিইউ এর সরকারি চিকিৎসকদের ফিস বাবদ টাকা নিয়েছে অ্যাপোলো, যদিও এমন খাতে টাকা নেওয়ার কোনো সুযোগই নেই। সঞ্জয় রায়ের চিকিৎসাতে গাফিলতি প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, আর একথা জানার পর ক্ষোভে ফেটে পড়েছেন সঞ্জয় স্ত্রী রুবি রায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। আপনি কি বলবেন সেটা এই ব্যাপারে আমি বলতে চাই, আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি আমাদের সাথে দিদির সাথে কোনো কথা হয়নি। দিদির ওপরে আমার পূর্ণ আস্থা আছে, আমাদের জানতে পারি ব্যাপারটা যদি সত্যি সত্যি তো বটেই, না হলে এইভাবে মিডিয়াতে হতো না। আমি যাতে চূড়ান্ত থেকে চূড়ান্ত শাস্তি হোক, যাতে দিদির কোনো সন্দেহ না হয়, আমাদের ওরা মানে ভেন্টিলেশনে রাখা হোক, কোনো চিকিৎসা না করে ওকে কোনো রকম ওকে চিকিৎসা করা হয়নি, কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে এসে আমাদের প্রত্যেকের সাথে অ্যাক্টিং করে গেছে, না ডাক্তার না একটা। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য শুনুক স্বাস্থ্য দফতর, এর পরে সিদ্ধান্ত নেওয়া হোক, মন্তব্য চিকিৎসক কুণাল সরকারের। স্বাস্থ্য দপ্তর যে প্রশ্নগুলো করছেন, হসপিটাল বা স্পেশালিস্টদের একটা সুযোগ দেওয়া হোক যে তারা নিজেদের ক্ল্যারিফিকেশনটা করুক। তারা যদি বলেন যে দেখুন আমাদের কাছে এই এই এভিডেন্সগুলো আছে যে আমরা এগুলো করেছিলাম, এগুলো আপনারা রিকনসিডার করুন, জনসমক্ষে হওয়ার কোনো দরকার নেই, কিন্তু একটা প্রফেশনাল ফোরামে স্বাস্থ্য দপ্তরের সামনে আমার মনে হয় একটু সময় করে এই জিনিসটাকে নিয়ে একটু ডেপথ অ্যান্ড ডিটেইলে একটা টেকনিক্যাল আলোচনা করার একটা জায়গা আছে। এবার সেই আলোচনার পরে যদি স্বাস্থ্য দপ্তর তারা স্যাটিসফাইড হন, তারা হবেন। যদি তার পরেও তারা বলেন যে না আমরা এই সাফাইতে বা আমরা ফার্দার ডিসকাশন সত্ত্বেও আমরা খুব একটা স্যাটিসফাইড হলাম না, তাহলে অবশ্যই তাদের মতামত মেনে নিতে সবাই বাধ্য।